সময়ের কাজ অসময়ে করে কোনে আসলে লাভ নাই, এ কথাটা বলার কারণ হচ্ছে আপনার যখন বয়স 30 সই সই হবে তখনই আপনার চিন্তা করা উচিত যে আসলে আমার জীবনটাকে আমি কোনভাবে সাজাবো গুছাবো। তো চিন্তা যারা না করে সেই সময়টা অবহেলা করে কাটান, অনেকে চিন্তা করেন চাকরি পাবো পাবো হতাশ হয়ে তখন 30 পার হয়ে যায়, তবুও কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে তখন থেকে তো সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে চাকরি করতে পারলেন না, এখন তো আপনার জীবনটাকে অন্যভাবে গুছাই আপনাকে যে কোনো মূল্যে এই পৃথিবীর বুকে টিকে থাকতে হবে। সে এখন তো আর হেলাফেলা করে সময়টা কাটানোর সময় নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করতেছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকে আছে যে 30-35 বয়সে যে তখন হিসেব করে কী করব। তখন আপনি হিসাব করবেন না শরীরের সাথে মানানসই করে কোনো কাজ খুঁজবেন? হিসাব করতে করতে 40 চলে যাবে, তখন আর আপনার জীবনের কিছুই করা হবে না, কারণ হিসাব করতে হবে সবসময় 30 বছর বয়সের ভিতরে। তখন যদি আপনি হিসাব না করেন, 40 বছর বয়সে যে হিসাব করেন তখন শরীরে এসে বাসা বাঁধবে নানার রোগ। তখন আপনি কি ছেলে মেয়ে মানুষ করবেন, নাকি আপনি সংসারে গড়বড়ি করবেন, নাকি ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন? তখন আর নিজের কথা তো থাকলোই, তখন নিজের প্রতি আর খেয়াল যত্ন কোনো কিছুই আর নিতে পারবেন না। তাই প্রত্যেকের উচিত 30 বছর যখন পার হয়ে যাবে তখন হিসেব করে যে আমার জীবনটাকে আমি কোনভাবে সাজাবো, এখন যেহেতু চাকরি হলো না, কোনো কিছুই করতে পারলাম না, এখন আমাকে একটা হিসাব নিকেশ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক, যে কোনো কোম্পানির চাকরি হোক, একটা চাকরি করে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। এই বুঝটা আসলে অনেকেরই আসে না, এই সময়টায় সবাই নাড়ামিচাড়ামি করে কাটিয়ে দেয়। কিন্তু আপনি কি হিসেব করে দেখেছেন যে আপনার যে সময়টা যদি আল্লাহ বাঁচায় রাখে 50 হোক, 60 হোক, 70 হোক, সেই সময়টা পর্যন্ত আপনি যদি কোনো অর্থ সঞ্চয় করে না যান, কিংবা আপনি কোনো সম্পদ তৈরি না করেন, বেঁচে থাকার জন্য হলেও তো মানুষের অল্প একটু সম্পদ তৈরি করা লাগে, একটা সুন্দর একটা ঘর বাড়ি না দেন, কিছু টাকা সঞ্চয় না করেন, ভবিষ্যৎটা কতই অন্ধকার। চিন্তা করে দেখছেন, 40 পার হলেই সবাই অসুস্থতা দেখা দেয়, এখনকার সময় তো 40ই লাগতেছে না, তার আগেই মানুষ অসুস্থ রোগে শোকে ভুগে মারাও যাচ্ছে অল্প বয়সে, রোগের কোনো এখন বয়স নেই, তবুও মানুষ চিন্তা করে যে এখন হয়তো আমি সুস্থ আছি, কিন্তু যখন বয়স হবে তখন তো আর নিস্তার নাই, আপনার শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধবে, তখন তো আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবেই। তখন আপনার নিজের যদি অর্থ না থাকে, ছেলে মেয়ের মুখের দিকে তাকায় আপনি কয়বার টাকা নেবেন, এটাকে কখনো ভেবে দেখছেন? এসব হিসাব করতে করতে যদি আপনার 40-85 চলে যায়, আপনার ব্যবসায় লস, আপনার চাকরি হয়নি, আপনি কী করবেন? হতাশা হতাশা করে আপনি ফালতুমি করে সময়গুলো নষ্ট করলেন, সেই সময়ের দায়ভার কে নেবে বলেন? এই সময়ের দায়ভার ছেলেমেয়েরা সাফার করবে? কখনোই তা করবে না, তারা বলবে যে বয়স থাকতে কিছুই করনি, হিসেব করনি, সম্পদ করনি। ছেলেমেয়ের দেখবেন কত ধরনের কথা তখন শুনতে হয়, অর্থ সম্পদ রেখে গিয়ে তাই ছেলেমেয়ের কাছ থেকে ভালোবাসা যত্ন তাই মানুষ আশা করে না, আর যদি কিছুই রেখে না যান সেই ছেলেমেয়ে আপনাকে ভালো নজরে দেখবে, আপনার জন্য কিছু করবে। এটাই আমার শেষ কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো।